হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এস বি আই থেকে প্রায় এক হাজার সাতশো শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো ওখানে আপনাদের কীভাবে নিয়োগ করা হবে কোন পোস্টে নিয়োগ হতে চলেছে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার লাস্ট ডেট কী বলতে রয়েছে এডুকেশনাল কোয়ালিপস কী লাগবে তো সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে গেলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আদে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তিটি তো এসবিআই থেকে কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সবার বলেছে এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল এখানে রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন প্রমোশন ডিপার্টমেন্ট কর্পোরেট সেন্টার মুম্বাই তার নিচে এখানে লেখা দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার্স অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এস বি আই পিও পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে নিচে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে এখানে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন ডেট এখানে জানিয়ে দেওয়া হয়েছে বাইশ নয় দু হাজার বাইশ থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর বারো দশ দু হাজার বাইশ অর্থাৎ বারোই অক্টোবর দু হাজার বাইশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের তো এখানে দুটো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো ভারতীয় হতে গেলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে টেনটেটিভ টাইম টাইম শিডিউল এখানে দেওয়া রয়েছে তো ওখানে অনলাইনে আবেদন করা যাবে বাইশ বাইশ নয় দু হাজার বাইশ থেকে আর অনলাইনে আপনাদের লাস্ট ডেট বারো দশ দু হাজার বাইশ অর্থাৎ বারোই অক্টোবর পেমেন্ট অপ্যাপ্লেশন ফি দেওয়া লাস্ট ডেট কিন্তু এখানে সেম ডেট বারো দশ দু হাজার বাইশ পর্যন্ত তার পরবর্তীতে এখানে আপনাদের ফেজ ওয়ান অর্থাৎ অনলাইন এক্সামেশান অনলাইনে প্রিলিমিনারি এক্সামিনেশন হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে সতেরো আঠেরো উনিশ কুড়ি ডিসেম্বর দু হাজার বাইশ এর পরবর্তীতে ফেস টু মেন এক্সামেশন হতে চলেছে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি দু হাজার তেইশ নাগাদ এর পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের যে পুরোপুরি টাইম শিডিউল তো এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং যে ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট তো ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে মার্চ দু হাজার তেইশ নাগাদ কিন্তু প্রকাশিত হবে তো এখানে নিচে ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছেন যে এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি এক হাজার ছশো তিয়াত্তরটি আর এখানে রেগুলার ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আর ব্যাকলগ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো ইউআরদের জন্য কিন্তু রেগুলার টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো আটচল্লিশটি আর এখানে ব্যাকলগ ভ্যাকেন্সি মিলিয়ে কিন্তু মোট এখানে আপনাদের এক হাজার ছশো রয়েছে রেগুলার ভ্যাকেন্সি টোটাল আর ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে তিয়াত্তরটি এই দুটো মিলিয়ে কিন্তু এক হাজার ছশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে তো এছাড়া কিন্তু আপনারা অবশ্যই এখানে এস সি এস টি ও বিসি ইডাব্লিউএসে কত ভ্যাকেন্সি রয়েছে তো সেটি আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তো এর পরবর্তীতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদের এখানে ডেট দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কাউন্ট করা হবে একত্রিশ বারো দু হাজার বাইশে হিসেব অনুযায়ী তো এখানে এখানে এডুকেশনাল কোয়ালিফিশন হিসেবে এখানে গ্রাজুয়েট ডিগ্রি থাকে এখানে গ্রাজুয়েট ডিগ্রি লাগবে অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েট হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এস বি আই পি ও পোস্টের জন্য তো এর পরবর্তীতে আমরা এদিকে চলে আসবো তো এখানে বলা হয়েছে যে এজ লিমিট তো এখানে এস ডিমি ধরা হবে একুশ থেকে তিরিশ বছর আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক চার দু হাজার বাইশের হিসেব অনুযায়ী টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে কিন্তু এখানে আপনাদের তিরিশ বছরের তিরিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে এছাড়া এসএসটি এসটি ক্যান্ডিডেটটা পাঁচ বছরের বয়সের ছাড় ও বিসি ক্যান্ডিডেটটা তিন বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে দেখে নেব তো নিচে এখানে আপনাদের সিলেকশন প্রসেডিও প্রসেডিও এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনাদের সব প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু হতে চলেছে তো সেই প্রিলিমিনারি এক্সামিনেশনে কিন্তু আপনাদের তিনটি এখানে সিলেবাস দেওয়া রয়েছে প্রথমে ইংলিশ থাকছে কোয়ান থাকছে তার পরবর্তীতে রিজনিং থাকছে টোটাল নাম্বার অফ কোশ্চেন হান্ড্রেড থাকছে আর এখানে টাইম দেওয়া রয়েছে ওয়ান আওয়ার এর পরবর্তীতে ফেজ টু মেন এক্সামিনেশন হতে চলেছে তো মেন এক্সামিনেশ মেন এক্সামিনেশনের পুরোপুরি ডিটেলস কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা যারা এখানে এস বি আই পি ও পোস্টের জন্য আবেদন করবেন তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন করার আগে একবার সিলেবাসটি ডিটেলসে দেখে নেবেন এর পরবর্তীতে এখানে আপনাদের ফেস থ্রি হতে চলেছে সাইকোমেট্রিক টেস্ট এর পরবর্তী আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে আপনাদের এখানে ফাইনাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন সেন্টার এখানে হিসেবে দেওয়া রয়েছে এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় হতে চলেছে তো সেটিও কিন্তু আমরা দেখে নেব একটু পরেই তো এর পরবর্তীতে এখানে বলে দেওয়া হচ্ছে টু অ্যাপ্লাই এবং গাইডলাইন্স এখানে অনলাইনে আবেদন করার যে গাইডলাইন্স তো সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো হাউ টু অ্যাপ্লাই এখানে বাইশ নয় দু হাজার বাইশ থেকে আবেদন করা আবেদন করা যাবে তো অনলাইনে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এর পরবর্তীতে এখানে আপনাদের এখানে পুরোপুরি প্রসেস এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদের এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু এটি দিতে হবে তারপর এখানে লেপথাম ইমপ্রেশন ফটো সিগনেচার তো এগুলো কিন্তু আপনাদের সব অনলাইনে আবেদন করার সময় আপলোড করে দিতে হবে এর পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে এক্সামেশন সেন্টার লিস্ট দেওয়া রয়েছে টেনটেটিভ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন সেন্টার সর্বপ্রথমে স্টেট কোর্ট স্টেট অ্যান্ড ইউটি তার পরবর্তীতে প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার আর মেন এক্সামেশন সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে তো আমরা ওয়েস্টবেলটাই দেখবো তো ওয়েস্টবেঙ্গলের প্রিলিমিনারি এক্সামেশান সেন্টার হিসেবে রয়েছে আসানসোল দুর্গাপুর হুগলি রয়েছে কল্যাণী কলকাতার শিলিগুড়ি রয়েছে আর এখানে মেন এক্সামিনেশান সেন্টার হিসেবে হুগলি কল্যাণী আর কলকাতা রয়েছে এর পরবর্তীতে আমরা এখান থেকে এখানে নিচে বেশ কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা এখান থেকে আবেদন করাকে দেখে নেবেন এই গাইডলাইনসগুলো তো এর পরবর্তীতে এখানে অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি কিন্তু হাই রয়েছে সাতশো পঞ্চাশ টাকা জেনারেল জেনারেল ই আর ওবিসি বিসি জন্য সাতশো পঞ্চাশ টাকা আর এসসি সি জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না নীল বোর্ড রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন নিয়োগের আপডেট তো এক হাজার ছশো শূন্য পদে কিন্তু এস বি আই পি ও পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ফুল ফুল নোটিফিকেশনটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন